নমস্কার, আপনারা দেখছেন আফতারখবর.কম। সরাসরি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি অষ্টমীর রাত, ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। সরাসরি আফতার খবরের পর্দায় আপনারা এই মুহূর্তে দেখছেন খাগড়া পাউন্ড রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মাতৃ প্রতিমা, সেই সঙ্গে দেখাবো প্যান্ডেল, আপনাদেরকে দেখাবো বহরমপুর শহরে যেসব বিশিষ্ট স্থানগুলো আছে, বিশেষ বিশেষ স্থান, সেই স্থানগুলি কিন্তু এই পূজা প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। তার আগে আপনাদেরকে দেখাবো অভিনব এক অসুর এখানে করা হয়েছে খাগড়া পাউন্ড রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি থেকে। আপনাদের সরাসরি এই মুহূর্তে আফতার খবর ডট কমের পর্দায় তুলে ধরছি, আপনারা দেখছেন, আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে আফতার খবর ডট কমে খাগড়া পাউন্ড রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটির মাতৃ প্রতিমা। এখানে অসুরকে অন্যরূপে একটু দেখানো হয়েছে, কিন্তু ওপরে মাতৃ প্রতিমা দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে খাগড়া পাউন্ড রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি আপনাদের খবরের পর্দায় সরাসরি এই মুহূর্তে। আপনাদেরকে আরও জিনিস দেখানো করবো, এই যে পাণ্ডালগুলো আছে, যেমন কেন কলেজ, বহরমপুর পৌরসভা, হাজারদুয়ারি, ইমামবাড়া এবং নসিপুর রাজবাড়ি থেকে শুরু করে আপনার কাঠগোলা বাগান এবং বিষ্ণুপুর কালীবাড়ি থেকে শুরু করে ছোট রাজবাড়ি, সেই ছবিগুলো এখানে কিন্তু রবীন্দ্র সদন এবং এখানে সমস্ত যে মুর্শিদাবাদের যে বিশেষ বিশেষ স্থানগুলো আছে এই খাগড়া পাউন্ড সর্বজনীন দুর্গাপূজা কমিটি, সেগুলি কিন্তু এখানে ছবির মাধ্যমে কিন্তু পুরো পাণ্ডালটাকে তারা সাজিয়েছেন এই ছবির মাধ্যমে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে আফতার খবরের আপনারা সরাসরি এই মুহূর্তে তুলে ধরছি, আপনারা দেখছেন আফতার খবর ডট কম, দেখতে থাকুন, সঙ্গে থাকুন।